প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে আমি আজকে ক্লাস নিচ্ছি। তো আমি আজকে যে ক্লাসটা নিব সেটা হল রসায়ন নবম শ্রেণী। তোমরা তোমাদের মেইন বইয়ে পরমাণুর গঠন তৃতীয় অধ্যায়, পরমাণু গঠন এবং ইলেকট্রন বিন্যাস এই অংশটুকু আজকে এই ভিডিও লেসন থেকে যদি প্র্যাকটিস করো বাসা, ইনশাল্লাহ তোমরা নিজের ভিতরে আয়ত্ত নিতে পারবে। সর্বপ্রথম পরমাণু গঠন ব্যাখ্যা, এদিকে ডাবের অবদান, তারপর ক্রমান্বয়ে রাদারফোর্ড, তারপর অবিতে আরো সুন্দর ব্যাখ্যা নিলস বোর, এই সকল বিজ্ঞানীগণ তোমাদের বই লেখা আছে। বিজ্ঞানী রাদারফোর্ড সর্বপ্রথম এই পরমাণু মডেলটাকে সুন্দর একটা সুসজ্জিত মডেল আকারে উপস্থাপন করে। এই জন্য রাদারফোর্ডের এই মডেলটাকে সোলার সিস্টেম এটম বা পরমাণু সৌর বলে বলা হয়। এরপর এই রাদারফোর্ড মডেলের কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, সীমাবদ্ধতা ছিল, তার আলোকে বিজ্ঞানী নিলস বোর 1913 সালে আরো সুন্দর পরমাণু সুন্দর একদম স্ট্রাকচার বা গঠন ব্যাখ্যা করেন। তাহলে আমি প্রমাণ হিসেবে বলছি, তোমাকে মনে রাখতে হবে প্রত্যেকটা পদার্থ টুকরো টুকরো করা সমন্বয়ে গঠিত। বিজ্ঞানীদের নাম অনেক স্বীকার্য, আমি সেগুলো দেখছি। জন ডাল্টন, তো এদের সম্পর্কে আমরা একটু ভিডিও চিত্র দেখি। সর্বপ্রথম জন ডাল্টন ব্যাখ্যা করেন যে প্রত্যেকটা পদার্থ টুকরো টুকরো পরমাণু সমন্বয়ে গঠিত। 1803 সালে এই কথাটি বলেন, প্রত্যেকটা পদার্থ টুকরো টুকরো পরমাণু সমন্বয়ে গঠিত। এবং এই পরমাণুকে তিনি দুইটা ভাবে ভাগ করেছেন, সরল পরমাণু এবং যৌগিক পরমাণু, বর্তমানে যেটা অন্য এবং পরমাণু হিসেবে প্রচলিত। তারা আমরা দেখি তিনি রাদারফোর্ড সর্বপ্রথম সৌরজগতের মডেলের সাথে তুলনা করে বলেন যে পরমাণুর ভিতরে একটা কেন্দ্র আছে, সেই কেন্দ্রে ধনাত্মক আঘাত কিন্তু থাকে এবং একই সময় চারপাশে বৃত্তাকার পথে পরিভ্রমণরত অবস্থায় থাকে। থাকে কিন্তু চারপাশে নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে সেই ইলেকট্রন থাকে, যেই কথা রাদারফোর্ড মডেলে ছিল না। নেক্সট ওয়ান, এটাকে আরেকটু বিস্তারিত ব্যাখ্যা করে। রাদারফোর্ডের আলোকে ভিতরে যত সর্ব ধনাত্মক আয়ন থাকে, ঠিক সমান সর্ব ঋণাত্মক আয়ন তার চারপাশে ঘুরতে থাকে এবং তিনি এটাকে বলেন যে ভিতরে অবশ্যই ধনাত্মক আয়ন অবস্থান আছে, এই জন্য এটাকে তিনি নাম দেন নিউক্লিয়াস। রাদারফোর্ডের আলোকে, রাদারফোর্ডের সৌর মডেলের আলোকে সূর্যের চারপাশে যেমন গ্রহ চারপাশে ঘূর্ণাবর্ত থাকে, ঠিক নিউক্লিয়াসের কেন্দ্র করে কেন্দ্র চারপাশে ঘূর্ণাবর্ত থাকে। কিন্তু তার এই মডেলে একটা ত্রুটি আছে বা সীমাবদ্ধতা, যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই ইলেকট্রনগুলো চারদিকে ঘুরতে থাকে তাহলে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ আকারে, যেহেতু এটা ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান, তাদের ভিতরে একটা আকর্ষণ সৃষ্টি হয়ে যাবে। এই আকর্ষণ ফলে আস্তে আস্তে এটা
শক্তি একের উপর থেকে এক সময় কেন্দ্রে যেতে হবে, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ যদি সংযুক্ত হয় তাহলে পরমাণু অস্তিত্ব বিন্দু বিন্দু মানবে। তিনি এই প্রস্তাবটাকে তিনটি আবেগে ভাগ করেন, শক্তিস্তর সম্পর্কিত প্রস্তাব, শক্তি বিকিরণ সম্পর্কিত প্রস্তাব এবং কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। প্রথম প্রস্তাবনাটা হল এবং এবং তুমি এটা জানো যে এই একজন অবস্থানটা হয় এই ফর্মুলা অর্থাৎ আমরা যদি এটাকে এভাবে ব্যাখ্যা করি ভরবেগ সম্পর্কিত।
এই তিনটা প্রস্তাবনা দেন, সত্যিস্থ সম্পর্কিত প্রস্তাব। অর্থাৎ তোমাদের এখানে দেখানো হলো যে এটা হলো নিউক্লিয়াস, এই তিনটের চারপাশে আলাদা আলাদা সত্যিস্থ থাকে। সত্যিস্থ দেখানো হলো কি এই ছোট ছোট বৃদ্ধি পাবে, সুপিস্ত সম্পর্কিত অবস্থা। দ্বিতীয়টা শক্তি বিক্রিয়ার পর সম্পর্কিত অবস্থা, বিক্রিয়ার দিকে লক্ষ্য করো। ইলেকট্রন যখন ঘুরতে থাকে নিজস্ব কক্ষপথে, তখন ইলেকট্রন 100 থেকে 150 স্তরে গমন করতে পারে। যদি ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে তাহলে বলে লক্ষ্য করো 1, 2, 3 স্টার্ট। দাদাপুরে দীর্ঘ ব্যবস্থাপনা ছিল শক্তি বিকিরণ সম্পর্কিত প্রস্তাব, অর্থাৎ ইলেকট্রন সমূহ 100 স্তর থেকে শক্তির শোষণ এবং বিকিরণের মাধ্যমে কোন শক্তি স্তরে পৌঁছতে পারে। অর্থাৎ ইলেকট্রন 100 স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে পারে। যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তাহলে হয় নিচের থেকে উপর দিয়ে গেলে শোষণ, আবার অনুরূপ উপর থেকে যদি নিচের দিকে আসে তাহলে হয় শক্তি বিকিরণ। এইভাবে শোষণ এবং বিকিরণের মাধ্যমে ইলেকট্রন 100 স্তর থেকে অন্য শক্তি স্তরে গমন করতে পারে। পরমাণু সমূহে ইলেকট্রনের বিন্যাস কিভাবে হবে তা নিয়ে আমি আলোচনা করব। তোমরা একটু আগে দেখতে পেয়েছ যে ভিতরে যে অংশটা থাকে গুণাত্মক আলোচনা করছিল নিউক্লিয়াস, এবং চারপাশে যেগুলো থাকে এগুলোকে বলা হয় শক্তি স্তর বা কক্ষপথ অরবিট। এই শক্তি স্তরগুলোকে নাম দেওয়া হয়েছে প্রথম হয় কে, পরে এল, পরে এম, পরে এম, এবং এদের ভিতরে টু এম স্কয়ার অনুসারে এগুলো অবস্থান করে। অর্থাৎ এটা এক, এটা দুই, এটা তিন, এটা চার অরবিট, চার নম্বর অরবিট। আচ্ছা এই অরবিট এক নম্বর অরবিট তাহলে এর মান হবে 1, এর মান যদি 1 হয় তাহলে 2×1 স্কয়ার। তাহলে দেখো এই শক্তি স্তরে এটা বসবে 2টি, অনুরূপ এর শক্তি স্তর 2×, এর মান হবে এখন 2, তাহলে 2 স্কয়ার অর্থাৎ 2×4 চাপ্তমান হবে 8। অর্থাৎ প্রথম পাইলে থাকবে 2টি, আর পরের থাকবে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, মানে 8টি। অনুরূপভাবে KL M M শক্তি স্তর হবে এই ফর্মুলা অনুসারে 2×, এখানে হবে 3 স্কয়ার, অর্থাৎ 3×9=8 এবং পরবর্তী শক্তি স্তর হবে 32টি। এইভাবে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তরে এই একইগুলো অবস্থান করবে। তাহলে এই নিয়ম অনুসারে সরাসরি গিয়ে বিন্যাস করতে পারবে, যেমন আমি তোমাকে দেখাচ্ছি সোডিয়াম 11। তাহলে আমরা যদি বলি কে এল এম এন, তাহলে প্রথম প্রধান শক্তি স্তর ইলেকট্রন কয়টা বসে 2টা, পরবর্তী শক্তি স্তর ইলেকট্রন কয়টি বসে 8টি, তারপর দ্বিতীয় পদ্ধতি বসে এল শক্তি স্তর আর কি 18টি। কিন্তু এখন হিসেব করে দেখো 8 আর 2 10, আর ইলেকট্রন রয়েছে 1টি মাত্র, তো 1টি ইলেকট্রন বিস্তারে 1টি থাকে, কম থাকতে পারবে কিন্তু ওই দ্বিতীয় শক্তি স্তরে 18টি বেশি থাকতে পারবে। এইভাবে তোমরা সোডিয়াম ইলেকট্রন বিন্যাস করতে পারবে। এখন তোমাদেরকে অরবিট সম্পর্কে আলোচনা করলাম, প্রধান শক্তি স্তর অরবিটার নিয়ে কথা বলবো।
এই অরেঞ্জের এরিয়াকে ড্যাশ করে করতে হবে। তো এখন তোমাকে দেখাবো অর বি ডান ইলেকট্রন বিন্যাস। এটা একেবারে সহজ, যেহেতু তুমি বুঝতে পেরেছ যে এই কোনা সংকেষ্টগুলোকে নাম হয় যে কে এল এম এন, এবং এই সংকেষ্টগুলো কিন্তু অরবিট, এই অরবিটের ভিতর থেকে আরো উপশক্তি স্তর যেটাকে আমরা বলবো অরবিটাল, সে অরবিটাল হলো কি আমি কালার দিয়ে দেখাচ্ছি, এটা হলো এস, পয়েন্টার থাকবে এস পি, পয়েন্টার থাকবে এস পি ডি, পয়েন্টার থাকবে এস পি ডি এম, এইগুলো হলো অরবিটাল। এই অরবিটালগুলোর ভিতরে নির্দিষ্ট অবস্থান অনুসারে যেমন এস লিখতে হবে পিতে ছয়টি, পিতে দশটি, এতে ছোট। তো স্টুডেন্ট এখন একটা আমি দেখাচ্ছি তোমাকে করে, তাহলে তুমি সহজে বুঝতে পারবে। তোমাকে যেটা দেখানো হলো সোডিয়াম এগারো, তো আগে যদি যদি করি তাহলে কে এন 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 অর্থাৎ দুই আর আমাবে এক সাধারণ আর বিচ এটি হবে কোথাও বিস্তার করবে একটা অরবিটাল নিয়ে বসে দেখছি অরবিটালে, তাহলে কি হবে? আচ্ছা কি শক্তি স্তরে কি থাকবে অরবিট অরবিটাল? এস তাহলে কি শক্তি স্তরে কি থাকে অরবিট অরবিটালের ভিতরে? কি অরবিটালের ভিতরে? কি অরবিটালের ভিতরে থাকে? এস অরবিটাল, তাহলে হবে ওয়ান এস। এটা কি বলি এল অরবিট এর ভিতরে অরবিটাল কি থাকে? টু এস আর টু এস অরবিটের ভিতরে কোন অরবিটাল থাকে? থ্রি এস আর প্রয়োজন তিনটি থাকে, থ্রি এস থ্রি পি থ্রি ডি। এখন আমি এটুকু বসাই তোমাকে একটু আগে দেখানো হয়েছে যে এস অরবিটের থাকে দুটি দুটি, ইউর ভিতরে থাকে ছয়টি। এখন হিসাব করো, আমরা সোডিয়ামটা দেখাচ্ছি তাই হিসাব করো, সেটা দশ আর এখানে থাকে একটি, এটাই হল অরবিটাল ইলেকট্রন বিন্যাস। তো স্টুডেন্ট এখন আমি তোমাদেরকে একটা স্ট্রাকচার ফরমাস এই দেখতে পাচ্ছ, এটাই হলো নিউক্লিয়াস, লক্ষ্য করো এটা হলো নিউক্লিয়াস, আর চারপাশে যে ইলেকট্রনগুলো ঘূর্ণনরত সেটা হলো তার চারপাশে শক্তি স্তর। দেখো লক্ষ্য করো এই নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রনগুলো ঘুরতেছে সেই ইলেকট্রনগুলো কিন্তু একটা নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে শুধু একদিকে না, দেখো চতুর্দিকে, এদিকে ইলেকট্রন হচ্ছে, এদিকে ইলেকট্রন হচ্ছে। ভালো থাকো, আগামী ক্লাস দেখা নিয়ে আশা ব্যক্ত করে আমি আজকে ক্লাসে ভালো থাকবো।